তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের সমর্থনে জোর কদমে পথসভা চলছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। সোমবার হরিহরপাড়ার রুকুনপুর, বিহারিয়া ও হুমায়ুপুর এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন প্রার্থী নিয়ামত শেখ, জেলা তৃণমূল সভাপতি আবু তাহির খান এবং ব্লক যুব তৃণমূল সভাপতি জিল্লা রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমার হুমায়ুপুর অঞ্চলে কয়েক হাজার লোক সেখানে ছিল। সেখানে আমরা নির্বাচনী প্রচার সেরে ওখান থেকে আমি আসলাম বিহারিয়া রাজনগরে। রাজনগরে কয়েক হাজার লোক ছিল সেখানে প্রচার সেরে আমি এই মুহূর্তে আমি আমার প্রতাপপুর মোড়ে আমি এখানকার পথসভায় যোগদান দিলাম। তাই এই প্রচার আমরা যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ আমাদের প্রচারে থাকছে, পথসভায় থাকছে, কিন্তু বিরোধীদের পথসভায় কোনো লোক থাকে না, বাইরে থেকে লোক নিয়ে গিয়ে জড়ো করে। আমি বলছি এখানে যে লোক আছে, আমাদের জনগণ আছে, আমাদের কর্মী নেতারা রয়েছে, তারা তো বাইরেকার নয়, আমার এই রুকুনপুর অঞ্চলের, কিন্তু এটা হরিহরপাড়া অঞ্চল থেকে নেই, একটা সেক্টরের লোক। তাহলে এখানে ভাবতে হবে, বিরোধীরা অপপ্রচার করছে না? এখানে আমাদের বিশেষ করে হরিহরপাড়া মানুষ বা রাজ্যের মানুষ, রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে চাইছে, মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রীর জায়গায় মানুষ দেখতে চাইছে। তার বিভিন্ন জায়গায় চার দফা ভোট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, চার দফাতে কিন্তু আমাদের জিতের জায়গায়, সমস্ত জায়গায় লিড হবে, আমাদের সমস্ত জায়গায় আমাদেরই প্রার্থীরা জিতবে। এবং আমার হরিহরপাড়া আমি প্রার্থী আছি, আমার হরিহরপাড়া মানুষ আমাকে আশীর্বাদ দেওয়া এর আগেই করেছে, গত সালে 16 সালে করেছে, আবার এই সালেও 21 সালেও আমাকে এখানকার মানুষ আমাকে আবার পুনরায় এখানে দোয়া আশীর্বাদ করে এখানে আবার আমাকে প্রতিষ্ঠিত করবে। এখানকার মানুষের পাশে আমি আছি, এখানকার মানুষের পাশে আমি থাকব, মানুষের সমস্ত বিপদে আপদে সব কিছুতে আমি থাকি এবং সেটা থাকবো ইনশাল্লাহ। এটা আমার মানুষের অনেক দাবি, রাস্তাঘাট আমার করা হয়ে গেছে, এখন দাবি কিছু কিছু জায়গায় আছে, এখন সেটা অসম্পূর্ণ কাজ, সেটা সম্পূর্ণ করব। আমি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব, আমার কয়েকটা যেমন বললাম বিশারদগঞ্জের রাস্তা, এই আমাদের প্রতাপপুর এই মোড় থেকে বিশারদগঞ্জ দিয়ে চলে গেল রামকৃষ্ণপুর, এই রাস্তাটা খুব জরুরি দরকার মানুষের। হ্যাঁ, এটা চেষ্টা করছি, এটাকে করার করবো ইনশাল্লাহ। আর এখানে যে ব্রিজটা রয়েছে, ব্রিজের জন্য আবেদন করেছিলাম, হ্যাঁ, এবার ব্রিজটা ইনশাল্লাহ আমি মুখ্যমন্ত্রীকে আমাদের নেতৃত্বকে বলে এটা করার জন্য ব্যবস্থা নেব। আল্লাহর কাছে আমি সেই মানে ইচ্ছা প্রকাশ করছি, এখানকার মানুষের দোয়া চাইছি, আমাকে আবার ক্ষমতায় নিয়ে আসবে, আমি মানুষের ইচ্ছা পূরণ করবার রাস্তায় ইনশাল্লাহ আমি যাব। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুড়িদার, আসমানি জড়ি পার নকশা, পাঁচ সাজে বয়ফ্রেন্ড, ফ্যাশনের কি বা ট্রেন্ড, তুমি আমি মিলে মিশে একসা, ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন, জিনসার জমে গেছে আটা, পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাস, 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 একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর।